রেসিপির নাম হচ্ছে মাশরুম উইথ কেশনার সালাদ আর এই রেসিপি তৈরি করতে কি কি লাগছে চলুন জেনে নেই মাশরুম উইথ কেশনার সালাদ তৈরি করতে লাগছে বাটন মাশরুম কাজু বাদাম বাটার রসুন পেস্ট বারবিকিউ সস টমেটো সস অয়েস্টার সস ব্রাউন সুগার গোলমরিচের গুঁড়ো লাগছে গার্লিক সস দেখে নিয়েছেন উপকরণ চলুন আমরা শুরু করি খুবই সোজা খুব অল্প সময় লাগবে আমি প্রথমে যেটা করব এখানে আমি ইচ্ছা করলে রোস্টেড কেশনাট নিতে পারতাম তো এটা যে এখানে ক্রিস্পি হয় সেটা দেখানোর জন্যই আমি নর্মালটা নিয়ে এসেছি আপনারা এখন দেখুন কিছুই না জাস্ট আমি এরকম করে দিয়ে মাইক্রো মোডে আমি জাস্ট এক মিনিট থেকে দু মিনিট এটা বেক করব বাহ হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি জায়গাটা জায়গায় তুলে নেব এখন আমি কি করব এখানে বাটার আছে একটু বাটার দিয়ে অল্প একটু রসুনের পেস্ট দেব ব্যাস এখন আমি মাইক্রো মোডে যাব এক মিনিটের জন্য এখন কিছুই না আমি এখানে বাটন মাশরুম আছে দেখেন জাস্ট মাঝখান থেকে কাটা যেটা একটু বড় থাকে সেটাকে আপনারা চারফালি করতে পারেন এটা একটু ছোট ছিল আমি দুটো করেছি এবার এটা দেব আমি দু মিনিট হাই পাওয়ারে এবার একটুখানি গরমই হয়েছে ধোয়া বেরোচ্ছে ও এখন আমি যেটা করব একটু ঠান্ডা হলেই বাকি জিনিসগুলো আমি মিশিয়ে দেব এখানে রয়েছে ব্রাউন সুগার যতটা প্রয়োজন এবার আমি দেব গোলমরিচের গুঁড়ো বারবিকিউ সস অয়েস্টার সস চিলি সস বা টমেটো কেচাপ যেটা খুশি সেটাই দিতে পারেন এখানে গার্লিক সস আছে এখন আমি এটা মেশাবো হয়ে গেছে খুবই ঝটপট হয়ে যায় এবং ঝটপট খাওয়াও যায় ইচ্ছে করলে এখানে আপনারা একটু লেটুস টেটুস দিয়ে সাজিয়ে নিতে পারেন হাতের কাছে যাই থাকুক তাই দিয়ে আপনারা সার্ভ করতে পারেন দর্শক কেমন লাগলো আমি যে সালাডটা তৈরি করলাম যেটির নাম হচ্ছে মাশরুম উইথ কেশনার সালাদ যেটা আমি তৈরি করেছি ওয়ারপুল মাইক্রোওয়েভ আভেন দিয়ে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি তাই হয় আপনারাও তৈরি করুন ঝটপট তৈরি করুন চটপট খেয়ে নিন মাশরুম উইথ কেশনার সালাদ এই রেসিপি তৈরি করতে কি কি লাগছে চলুন জেনে নিই বাটন মাশরুম কাজু বাদাম বাটার রসুন পেস্ট বারবিকিউ সস টমেটো সস অয়েস্টার সস ব্রাউন সুগার গোলমরিচের গুঁড়ো গার্লিক সস কিছুই না জাস্ট আমি এরকম করে দিয়ে মাইক্রো মোডে আমি দু মিনিট বেক করব হয়ে গেছে বাটার আছে একটু বাটার দিয়ে অল্প একটু রসুনের পেস্ট দেব মাইক্রো মোডে যাব এক মিনিটের জন্য বা এখানে বাটন মাশরুম আছে দেখেন এবার এটা দেব আমি দু মিনিট হাই পাওয়ারে বাকি জিনিসগুলো আমি মিশিয়ে দেব ব্রাউন সুগার গোলমরিচের গুঁড়ো বারবিকিউ সস অয়েস্টার সস চিলি সস বা টমেটো কেচাপ গার্লিক সস আছে এটা মেশাবো খুবই ঝটপট হয়ে যায় দর্শক কেমন লাগলো মাশরুম উইথ কেশনার সালাদ